আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সবাই মন দিয়ে শুনবেন পুরুষরা বা স্বামীরা কেন একটি স্ত্রী নিয়ে থাকতে পারে না একটি স্ত্রী থাকা সত্ত্বেও আরেকটি বিয়ে করে বা অন্য মেয়েদের সাথে অ্যাফেয়ার করে ঘরে সুন্দরী স্ত্রী থাকতেও কেন বাইরে পরকিয়ায় জড়িয়ে পড়ে এই সব প্রশ্নের উত্তর শুনলে আপনি অবাক হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে শুরু করার পূর্বে বলি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন তো চলুন জেনে নিই আমি প্রথমে দুটি শিরোনামের কথা বলবো এবং তারপর বিষয়ে আলোচনা করব এক নম্বর স্ত্রীর ভুল দুই নম্বর স্বামীর ভুল প্রথমে স্ত্রীর ভুল নিয়ে আলোচনা করি সর্বদা সন্দেহ করা মেয়েদের একটি প্রথাগত এবং প্রাচীন স্বভাব হলো সন্দেহ করা স্বামীর ফোনে হয়তো রং নম্বর থেকে একটি মেয়ে ফোন করেছে আর সে যখনই শুনলো সঙ্গে সঙ্গে বলবে আমি জানি তুমি অন্য কারোর সাথে প্রেম করছো স্বামী বোঝাচ্ছে যে এটা রং নম্বর ছিল তাও সে বিশ্বাস করে না বলে এটা তো তোমাদের প্ল্যান এখন ধরা খেয়েছো তাই ড্রামা করছো ব্যাস স্বামীর মন ভেঙে গেল সে মনে মনে ভাবলো দূর যে বিশ্বাস করে না তার সাথে কিভাবে চলবো একদিন দুদিন এমন হতে হতে একটা বাজে জায়গায় পৌঁছে যায় অবিশ্বাস করা বিয়ের কিছু সময় কেটে গেলে আগের যে একটা মজবুত টান ছিল ভালোবাসা ছিল সেটা যেন সংসার টানার সাথে সাথে কমতে থাকে সংসারের নানান বিষয় যেমন স্বামীর টাকা স্বামীকে না জানিয়েই স্ত্রীর বাবা মাকে সেইভাবে গুরুত্ব না ইত্যাদি কারণে দুজনের মধ্যে বিশ্বাসের একটা তৈরি হয়ে যায় তার ফলে কি স্বামী অন্য জায়গায় বিশ্বাস খুঁজতে শুরু করে স্ত্রীর সাজগোজ একজন স্ত্রী সাজগোজ করতে ভালোবাসে এবং প্রত্যেক স্বামী চাই তার স্ত্রী সাজুগুজু করে থাকুক কিন্তু সেই সাজুগুজু যদি স্বামীর জন্য হয় তবেই ভালো স্বামীরা বুঝতে পারে তার স্ত্রী তার জন্য সাজে নাকি অন্য কারোর জন্য সাজে যখন অন্যকে ভালো লাগানোর জন্য স্ত্রীর সাজগোষ্ঠা হয় তখনই স্বামী অন্য মেয়ের প্রতি মন বাড়ায় সেভাবে আমার খাবে আমার পড়বে আর ভালো লাগাবে অন্য কাউকে আদি শরীফেও সে কথা বলে স্ত্রীর সাজা যদি অন্য কারোর দেখানোর জন্য হয় তাহলে সেই স্ত্রী জাহান নামি এবার আসুন স্বামীর ভুল নিয়ে আলোচনা করি চরিত্র খারাপ যে স্বামীর চরিত্র খারাপ তার স্ত্রী যতই ভালো হোক না কেন সে অন্য মেয়ের দিকে আকৃষ্ট হবে তাই বিয়ে করার আগে ভালো করে পাত্র যাচাই করা উচিত মানিয়ে চলা যে স্বামী স্ত্রীকে নিয়ে মানিয়ে চলতে পারে না সেই পুরুষের বিয়ে করার আগে ভাবা প্রয়োজন কারণ মেরা সংসারে থাকতে ছোটখাটো একটু আত্র ভুল করবে সেগুলি মানিয়ে নিয়ে চলতে হবে না হলে সংসার টিকবে না আলোচনাটি শুনে নিশ্চয় বোঝা গেল একটি সংসার টেকানোর জন্য স্বামীর পরকিয়া থেকে আটকানোর জন্য একজন স্ত্রীর যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ঠিক তেমনি সংসার টিকিয়ে রাখার জন্য একজন পুরুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই এই দিকগুলো আমরা বিচার বিশ্লেষণ করব তা না হলে সংসার টিকবে না আশা করি এই আলোচনা আপনাদের উপকারে আসবে যদি তাই হয় তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আল্লাহ সবার সংসারে শান্তি বজায় রাখুন আমিন